আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে বাউন্স রেট। বাউন্স রেট কি এবং কেন? আসলে গত পর্বে অ্যানালাইটিক টিউটোরিয়াল আমরা বলেছি যে বাউন্স রেট কি, কিন্তু তারপরেও আমরা আরো একবার রিপিট করতেছি বাউন্স রেট কি সেটা নিয়ে, কারণ আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন। যদিও টিউটোরিয়ালের বিভিন্ন জায়গায় বলা হয়ে থাকে উত্তরগুলো, কিন্তু তারপরে আপনারা প্রশ্ন করে থাকেন আমাদেরকে এবং জিজ্ঞেস করে থাকেন। সো এটা এই জন্যই যে আমরা আলাদা কোনো ভিডিওর জন্য দেই না। সো আমাদের এই নতুন এসইও এর আপডেটে আমরা বাউন্স রেট নিয়ে, যেহেতু আপনারা প্রচুর প্রশ্ন করেন আমাদেরকে, সো এই জন্য বাউন্স রেট কি তা নিয়ে আলাদা একটি ভিডিও করে দিলাম। আশা করি ভিডিওটি যারা জানেন বাউন্স রেট কি তারা না দেখলেও হবে অ্যাকচুয়ালি, আর যারা জানেননি এখনো, যা বুঝতে পারেননি বাউন্স রেট, তারা আশা করি আমার সাথে কন্টিনিউ করবেন। ওকে, তো বাউন্স রেট জিনিসটা কি? বাউন্স রেটটা হচ্ছে অ্যাকচুয়ালি বাউন্স ভিজিটর বা বাউন্স ভিজিটর। যেমন বাউন্স ভিজিটর জিনিসটা কি, যেমন ধরুন আমি বা আপনি একটি ওয়েবসাইটে, ধরুন আমি একটা ওয়েবসাইটে গেলাম, আমি ওয়েবসাইটে যাওয়ার পর আমার কাছে ভাল লাগলো না, আমি কি করলাম ওই ওয়েবসাইটের প্রথম পেজটা, যে পেজটাতে আমি গেছি সেই পেজটাই দেখলাম, দেখে দেখলাম তেমন কিছু ভাল লাগলো না বা অন্য কোনো পেজে আর গেলাম না। ধরেন আমি একটি নিউজ পেয়েছি, যে কোনো একটি, আমি একটা খেলার খবর পেয়েছি ধরেন, তো আমি খেলার খবর পেয়ে আমি সেই ওয়েবসাইটটাতে ঢুকলাম, ঢুকার পর আমি খেলার খবরটা পড়লাম, কিন্তু পড়ার পর আমি সেই ওয়েবসাইটের অন্য কোনো পেজে আমি আর গেলাম না, না গিয়ে করলাম কি সেই পেজটা আমি কেটে দিলাম, কেটে আমি সেখান থেকে বেরিয়ে গেলাম। সো এই যে আমি একটি ওয়েবসাইটে ঢোকার পর অন্য কোনো পেজে না গিয়ে সেখান থেকে বেরিয়ে গেলাম, এটি হচ্ছে বাউন্স আর কি, এটাকে বলে বাউন্স করা, বা আমি হচ্ছি সেক্ষেত্রে একজন বাউন্স ট্রাফিক বা বাউন্স ভিজিটর। সো এই বাউন্স ট্রাফিকের যে টোটাল হার সেটাকে বলা বাউন্স রেট। ধরেন 100 জন ট্রাফিকের মধ্যে 50 জন ট্রাফিকই আপনার ওয়েবসাইটের প্রথম পেজটা বা একটা পেজ দেখেই চলে গেছে, দ্বিতীয় কোনো পেজ সে দেখেনি, সো সেই ক্ষেত্রে আপনার বাউন্স রেট হবে 50%। তো এই এসইওর ক্ষেত্রে বাউন্স রেটটা কেন গুরুত্বপূর্ণ সেটা আমি একটু বলি। কারণ বাউন্স রেটটা হচ্ছে একটা ওয়েবসাইটের কোয়ালিটি নিয়ন্ত্রণ করে। যেমন কিভাবে কোয়ালিটি নিয়ন্ত্রণ করে, ধরুন আপনি একটা ওয়েবসাইটে যাবেন, ঠিক আছে, কিন্তু আপনার ওয়েবসাইটে আপনি একটা পেজ দেখেই চলে আসবেন আর কোনো পেজ দেখবেন না, তাহলে এটা কি মিনিং করে, এটা কি বোঝায়? এটা বোঝায় যে আপনার ওয়েবসাইটটা হয়তো কোয়ালিটি ভালো না। কারণ কোয়ালিটি যদি ভালো থাকতো তাহলে হয়তো আপনি একটা পেজ পড়ে মজা পেয়ে দ্বিতীয় কোনো পেজে আপনি অবশ্যই যেতেন, কিন্তু যেহেতু আপনি কোনো মজা পাচ্ছেন না একটা পেজ পড়ার পর, তার মানে সাইটের কোয়ালিটিটা হয়তো একটু কম। তো এইভাবে সাইটের কোয়ালিটি নির্ধারণ করে গুগল তার সাইটের র্যাঙ্কিং করিয়ে থাকে, মানে তার রেজাল্ট পেজ, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে বিভিন্ন ওয়েবসাইটের র্যাঙ্কিং করিয়ে থাকে। সো এই ক্ষেত্রে বাউন্স রেটটা যত কম থাকবে তত আপনার জন্য মঙ্গল, কারণ এই ধরনের বাউন্স ট্রাফিক যত কম রাখা যায়। সো বাউন্স ট্রাফিক কমানোর জন্য আপনাকে অবশ্যই স্প্যামিং বাদ দিতে হবে এবং একদম একুরেট ইনফরমেশনটা আপনার সাইটে দিতে হবে। কারণ অনেকে আছে দেখবেন যে লেখে একটা, কিন্তু ঢোকার পর দেখবেন কন্টেন্ট হচ্ছে আরেকটা। যেমন সাপোজ লেখে যে ক্রিকেট সম্পর্কে একটা নিউজ লেখে, তো আপনি দেখলেন যে হ্যাঁ ক্রিকেট সম্পর্কে ভালো একটা নিউজ, কিন্তু ঢুকে দেখলেন অন্য কোনো একটা তথ্য এই জায়গায়, দেখা গেছে ক্রিকেটের কোনো কিছুই এখানে নেই, তখন কিন্তু আপনি সাথে সাথে ওয়েবসাইটটা থেকে এক্সিট করবেন বা বেরিয়ে যাবেন, তখন কিন্তু আপনি একজন বাউন্স ভিজিটর হবেন। তো বাউন্স ভিজিটর কেন হবেন, কারণ ওই ওয়েবসাইটটাতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল না বা আপনাকে ধোঁকা দিয়ে ওয়েবসাইটটা নেওয়া হয়েছে, তার মানে ওয়েবসাইটটা কোয়ালিটি না, ওয়েবসাইটটা হচ্ছে আপনার স্প্যামিং একটা ওয়েবসাইট। সো এইভাবে কিন্তু সার্চ ইঞ্জিনের চোখে ওই ওয়েবসাইটটা খারাপ র্যাঙ্কিং এ হয়ে যাবে। সো তখন সে গুগলের সার্চ রেজাল্টে ওই ওয়েবসাইটটা আসবে না সহজে। সো এই জন্য মূলত বাউন্স রেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে যত পারা যায় কম বাউন্স রেট রাখার চেষ্টা করতে হবে আমাদের ওয়েবসাইটে। সো বাউন্স রেট কি এবং বাউন্স রেটটা কেন ইম্পর্টেন্ট আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো ভিডিওটি কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন, আর আপনারা যদি আমাদের সাথে অ্যাক্টিভ না থাকেন অ্যাকচুয়ালি, তাহলে কিন্তু আমাদের কখনোই, আমরা যে টিউটোরিয়ালটা করলাম সেটা কখনোই সার্থক মনে হবে না। আমাদের টিউটোরিয়ালটা তখনই সার্থক মনে হবে যখনই আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন, আপনারা আমাদেরকে জিজ্ঞেস করবেন, আপনারা আমাদেরকে বলবেন যে এটা কেন এমন করলেন, এটা কেন অমন বা ওই ধরনের করলেন না। এই ধরনের প্রশ্ন করলে আমরা বুঝতে পারবো আপনারা কিছু বুঝতে শিখেছেন, আপনারা আমাদের টিউটোরিয়াল থেকে উপকৃত হয়েছেন। তো আপনাদের প্রশ্নের অপেক্ষায় রইলাম, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।